নামিব মরুভূমি। ছবিটি দেখে পৃথিবীর কোনো জায়গা বলে মনে না হওয়াই স্বাভাবিক, কিন্তু এটি হচ্ছে নামিব মরুভূমির সসেস ফ্লাই নদীর শুকনো তলদেশের ছবি। 2012 সালে একটি কোরীয় স্যাটেলাইট থেকে নেওয়া হয়েছিল ছবিটি। নামিব মরুভূমি হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো মরুভূমি। আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে রয়েছে 5.5 থেকে 8 কোটি বছর আগে তৈরি হওয়া এই মরুভূমিটি। কিন্তু বছরের পর বছর গবেষণা করে ওই ঢিবিগুলো কিভাবে তৈরি হয়েছিল তার কারণ বের করতে পারেননি বিজ্ঞানীরা। জাফরি কাটা ঢেউ। গ্রিড ওয়েভ বা জাফরি কাটা ঢেউ সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকলে আপনি বলেই বসতে পারেন এটি কম্পিউটারে এডিট করা ছবি। কিন্তু বিশ্বাস করুন, এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্ট দুটি পৃথক ঢেউ যারা পরস্পরকে তেচ্ছাভাবে অতিক্রম করে যায়। একে বলা হয় ক্রস সি। ভেনাস। পরিচিত হন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বেড়াল এবং ইন্টারনেট সেন্সেশন ভেনাসের সাথে। এক অদ্ভুত উপায়ে ভেনাসের মুখমণ্ডল সমানভাবে দুটি আলাদা রঙের, এমনকি তার এক চোখ নীল এবং অন্য চোখ হয়েছে সবুজ রঙের। বিজ্ঞানীদের মতে এই ধরনের ঘটনা বিরল, তবে জিনগত কারণ এমন ঘটে থাকতে পারে বলেও মনে করেন তারা। বিভক্ত রাস্তা। দেখে মনে হচ্ছে রাস্তাটিকে কেউ মাঝ বরাবর যত্ন করে চিরে দুভাগ করে দিয়েছে। এটি দেখে ফটোশপ করা ছবি বলে মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু 2011 সালে জাপানের টোহোকুতে প্রচণ্ড ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল এই অভাবনীয় দৃশ্যের। সড়কটি তৈরি করার সময় দুটি লেন আগে পরে তৈরি করা হয়েছিল, আর ভূমিকম্পের ফলে সড়কটির নিচে মাটির পৃথক দুটি স্তর আলাদা হয়ে গিয়ে এভাবে বিভক্ত হয়ে পড়েছিল সড়কটি। সামুদ্রিক দানব। সমুদ্র থেকে একটি দানবীয় প্রাণী উঠে আসছে সৈকতে। ছবিটি দেখে এমন মনে হলেও এটি মূলত একটি তিমি মাছের মরদেহ। পচন ধরায় মৃতদেহটি এমন অদ্ভুত রং ধারণ করেছে। লেক রেদবা। বাস্তবিকই গোলাপী রঙের এই লেকটির অস্তিত্ব রয়েছে। সেনেগালের রাজধানী ডাকার থেকে 30 কিলোমিটার উত্তর পূর্বে রয়েছে 3 বর্গ কিলোমিটার আয়তনের এই লেকটি। এই লেকের পানিতে রয়েছে উচ্চমাত্রার লবণ। এই পানিতে খুব কম জীবই বাঁচতে পারে, কিন্তু জোনালিয়েল্লা স্যালাইনা নামে এক ধরনের অতি ক্ষুদ্র শৈবালের বাস রয়েছে এই পানিতে। আলো শোষণের জন্য এই শৈবাল লাল রঙের হয়, আর এর ফলে এই লেকের পানি গোলাপী রং ধারণ করেছে। এই লেক থেকে লবণ আহরণ এবং বেচাকেনার সাথে 3000-এর বেশি পরিবার যুক্ত রয়েছে। শ্বেত দানব। পানির নিচ থেকে একটি শ্বেত দানব উঠে আসছে বলে মনে হলেও এটি আসলে একটি আইসবার্গের ছবি। অ্যান্টার্কটিক অভিযানে তোলা হয়েছিল এই ছবিটি। জ্যাকবের কূপ। একটি গভীর গর্তের ভেতর ঝাঁপিয়ে পড়ছে দুই শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর এই জায়গাটি। কূপটি খাড়া নেমে গেছে 30 ফুট, তারপর কোনাকুনি ভাবে নেমে গেছে 120 ফুটের মতো। 1964 থেকে 1984 সালের মধ্যে জ্যাকবের কূপে ডুবে 8 জনের মৃত্যু হয়েছিল। সমুদ্রের দানব। একটি প্রকাণ্ড ঢেউয়ের ভেতর পৌরাণিক সাগর দানবের অসংখ্য কিলবিলে সুর বেরিয়ে আসছে বলে মনে হতেই পারে এই ছবিটি দেখে। জোয়ারের সময় ওঠা প্রকাণ্ড ঢেউয়ের নিচে আসলে এগুলো অসংখ্য সামুদ্রিক আগাছা। রেল রোড। রেল লাইন বিছিয়ে দিয়ে তারপর কর্মীরা টেনে টেনে সোজা করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। একটি ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের এই রেল লাইনটি এমন অদ্ভুতভাবে বেঁকে গিয়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস এর সাথে।